দুর্ঘটনায় কেন্দ্রকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী আর কত এরকম দুর্ঘটনায় মানুষের মৃত্যু হবে রেল মন্ত্রকের এই কাণ্ড আর কতদিন চলবে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পরই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই দুর্ঘটনার দুঃখ প্রকাশ করার পাশাপাশি তিনি একাধিক প্রশ্ন তোলেন তিনি প্রশ্ন করেন যে এটাই কি সরকার চালানোর নমুনা এবং এরপরই একের পর এক রেল দুর্ঘটনার দিকে ইঙ্গিত করেন মুখ্যমন্ত্রী বলেন যে আর কত মৃত্যু মিছিল এইভাবে দেখতে হবে ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনার পর ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন যে রেলের এই কাণ্ডজ্ঞানহীনতা আর কতদিন চলবে আর কতদিন এরকম দুর্ঘটনায় মানুষের মৃত্যু হবে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল দুর্ঘটনার পরই এক্স স্যান্ডেলে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এক্স স্যান্ডেলে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্ঘটনায় কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন আর কত এরকম দুর্ঘটনায় মানুষের মৃত্যু হবে রেলমন্ত্রকের এই কাণ্ডজ্ঞানহীনতা আর কতদিন চলবে প্রশ্ন মুখ্যমন্ত্রীর মঙ্গলবার ভোরে পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে রেল দুর্ঘটনার মুম্বাইগামী হাওড়া সিএমটি এক্সপ্রেসে দুর্ঘটনা এবং যে খবর সামনে আসছে অন্তত দশটি কামরা লাইনচ্যুত হয়েছে এবং দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুজনে মৃত্যু হয়েছে আহত আহতের আহতের সংখ্যা আহতের সংখ্যা কুড়ি এবং আহতের সংখ্যা বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই জারি রয়েছে উদ্ধার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ আর এ নিয়ে আমরা কথা বলবো তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে শান্তনু আপনাকে কলকাতা টিভিতে স্বাগত দু মাসে এই নিয়ে তিনটে ট্রেন দুর্ঘটনা কি বলবেন সোনা আপনি একটা মাস হবে না বিগত বছরগুলো যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে मोदी জমানায় এই চরমতম ব্যর্থতার সময় কত রেল দুর্ঘটনা ঘটেছে কত মানুষ মৃত্যুর পথে পতিত হয়েছে আসলে মানুষের জীবনের দাম সবাই বলে নরেন্দ্র মোদীর আমলে সমস্ত কিছু দাম বেড়েছে আমি বিশ্বাস করি না আমি মনে করি যে একটা জিনিসের দাম কমেছে সেটা হচ্ছে মানুষের জীবনের দাম সেই কারণে আজকে রেলের ভাড়া বাড়ানো থেকে থেকে শুরু শুরু করে করে রেলকে করা রেল সিনিয়র সিটিজেন কনসেশন থেকে তুলে দেওয়া থেকে শুরু করে প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বাড়ানো থেকে শুরু করে সব সবকিছু হয়েছে কিন্তু যাত্রী সুরক্ষার দিকটা অষ্টরম্বা ভারতবর্ষের সর্বকালের সেরা রেলমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যান্টি কলিশন ডিভাইস চালু করে আসার পরেও আজ অব্দি সেটা প্রপারলি ইমপ্লিমেন্টেড করা যায়নি রেলের যাত্রীর পরিষেবা ততই বছর রেলের পরিষেবা ততই বছর অথচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর এই নিয়ে কোনো হেলধুল নেই আমি মনে করি মমতা ব্যানার্জির কাছ থেকে কিভাবে ভাড়া না বাড়িয়ে রেল পরিষেবাকে উন্নততর করা যায় সেটা শিক্ষা নেওয়া উচিত এবং এই পরপর রেল দুর্ঘটনার দায় নিজের তাদের নিয়ে রেলমন্ত্রীর অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত আপনাকে আমরা কথা বললাম মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডে চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএমটি সিএসএমটি এক্সপ্রেস এবং প্রাথমিকভাবে যে খবর জানা যাচ্ছে দুর্ঘটনার জেরে দশটি বগি লাইনচ্যুত হয়েছে এবং এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর সামনে আসছে আহত হয়েছে কমপক্ষে কুড়িজন যাত্রী এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা কিন্তু এখনো স্পষ্ট নয় রেলের তরফ থেকে যে খবর সামনে আসছে যে মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে যেখানে পড়েছে সেখানে একটি মালগাড়িও বেলাইন হয়েছে তবে এই দুটি দুর্ঘটনার মধ্যে কোনো যোগ রয়েছে কিনা তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পরেই কিন্তু নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে এনডিএ সরকারকে তোপ দেখেন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএমএসটি এক্সপ্রেস এবং প্রাথমিকভাবে যে খবর জানা যাচ্ছে দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত দশটি কামড়া এবং এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর সামনে আসছে আহত হয়েছেন কমপক্ষে কুড়ি জন যাত্রী আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ শতরূপবাবু আপনাকে কলকাতার স্বাগত দু মাসে পরপর তিনটে ট্রেন দুর্ঘটনা সরকারের উদাসীনতা কি শেষ হবে না আমাদের দেশের সরকারের মানে এই যে কত নিকৃষ্ট মানের সরকার এবং কি ধরনের অযোগ্য লোকেরা এই সরকার চালাচ্ছে এই রেল দপ্তর তার একটা বড় প্রমাণ গত দু মাসে তিনটে বড় দুর্ঘটনা ছাড়াও আপনারা জানেন ছোটখাটো দুর্ঘটনা প্রত্যেক দিন ঘটছে বহু ক্ষেত্রে ট্রেন দিয়ে দুর্ঘটনা ঘটে কিন্তু সেক্ষেত্রে যেহেতু অনেক বেশি হতাহত হয় না কেননা ওখানে মূলত পণ্য পরিবাহী সেহেতু করমন্ডলের কথা আমাদের সবার মনে আছে আমাদের বাংলার কত মানুষকে আমরা হারালাম করমণ্ডলের দুর্ঘটনায় এবং সব থেকে যেটা দুর্ভাগ্যজনক তা হচ্ছে দেখুন রেল দপ্তর যখন এরকম কোন রেল দুর্ঘটনা হয়েছে এবং রেলমন্ত্রীকে রেল দপ্তরকে মানুষ প্রশ্ন করেছে তখন বিজেপির পক্ষ থেকে বিজেপির আইপিসের পক্ষ থেকে রেলমন্ত্রীকে ভগবান বানিয়ে আরে ভাই দুর্ঘটনা ঘটার পরে রেল লাইনের ধারে চেয়ার পেতে বসার জন্য তো কাউকে রেলমন্ত্রী করা হয় না যাতে রেলের দুর্ঘটনাটা না হয় সেইটা নিশ্চিত করা রেলমন্ত্রীর কাজ যা আমাদের রেলমন্ত্রী করতে পারেন না বিরাট একটা কবচের গল্প শুনিয়েছিলেন এমন নাকি কবচে টেকনোলজি আনছেন ট্রেন আসলে ড্রাইভার ঘুমিয়ে পড়লেও নাকি সে ট্রেন বন্ধ হয়ে যাবে তারপর ড্রাইভার ঘুমোচ্ছে কি ঘুমোচ্ছে জানি না কিন্তু রেলমন্ত্রী ঘুমিয়ে আর ঘটনা ঘটে যাচ্ছে সুতরাং কি ধরনের অযোগ্য লোকেরা দপ্তরে বসে আছে এবং হবে নাই বা কেন বলুন একটা দপ্তরে কোনো লোক নিয়োগ হচ্ছে না সুরক্ষা দপ্তর রেলের সিকিউরিটির পোস্ট গুলো ছয় ছয় হাজারে হাজারে শূন্য পদ ড্রাইভারের পোস্টে শূন্য পদ একজন মানুষ ট্রেন চালাচ্ছেন পাঁচ রাত পরপর জাগিয়ে তাকে দিয়ে ট্রেন চালানো হচ্ছে ওই অবস্থায় সাইকেল চালালে সাইকেলের দুর্ঘটনা ঘটবে আর পাঁচ রাত না ঘুমিয়ে মানুষকে বাধ্য করা হচ্ছে ট্রেন চালাতে তো দুর্ঘটনা ঘটবে না এই ধর কিন্তু এত দুর্ঘটনা ঘটার পরে ওরা শিক্ষা নেবে না লোক নিয়োগ করবে না সেই গোয়ার তুমি চালিয়ে যাবে সুতরাং যা হওয়ার তাই হওয়ার হচ্ছে তার ফল ভোগ করতে হচ্ছে আমাদেরকে এখন ট্রেনে উঠতে ভয় করে ট্রেনে যেয়ে উঠছি নামার পরে আর মানে নামতে পারবো কিনা কোনোদিন ট্রেন থেকে জানি না বিশেষ করে আমাদের যাদেরকে রাজনীতির কাজে বলুন কি যে কোনো এই ধরনের পেশায় যারা আছে যাদেরকে প্রচুর ট্রাভেল করতে হয় ট্রেনে যাতায়াত করতে হয় সত্যি আমাদের কাছে ওটা মানে একদম মৃত্যু পরোয়ানা হয়ে গেছে এখন ট্রেনে যাতায়াত বেশ ধন্যবাদ আপনাকে শত্রুপ বাবু আমরা কথা বললাম সিপিএম নেতা শত্রুপ ঘোষের সঙ্গে দু মাসে তিনবার ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাই মুখী এক্সপ্রেস ট্রেন ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হাওড়া সিএসএমটি এক্সপ্রেস রাজা খারসন ও বড়াবাম্বু রেল স্টেশনের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা কুড়ি তবে আহতের সংখ্যা বাড়তে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হাওড়া সিএসএমটি এক্সপ্রেস ইতিমধ্যেই উদ্ধার কাজ জারি রয়েছে এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি গত দু মাসে তিনবার ট্রেন দুর্ঘটনা এর আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস এবং এরপর মুম্বাইমুখী এক্সপ্রেস ট্রেন ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হাওড়া সিএসএমটি এক্সপ্রেস আমরা কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু এ নিয়ে পরপর তিনবার বড় ট্রেন দুর্ঘটনা ঘটে গেল তাও দু মাসের মধ্যে বিরোধীরা প্রশ্ন তুলছে সরকারের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলছে কবে মন্দ হবে এই দুর্ঘটনা কি বলবেন সরকার উদাসীন নয় সরকার প্রতি ক্ষেত্রেই ব্যবস্থা গ্রহণ করছে দুর্ঘটনা তো দুর্ঘটনাই আর যে কোনো দুর্ঘটনা দুঃখের আমি মনে করি যখন এই জাতীয় দুর্ঘটনা হয় তখন যারা বিরোধী দল তাদের অন্তত ভরসাবান উচিত হচ্ছে যারা জনগণ আছে তাদেরকে আরো বেশি মনোবল বাড়ানো সরকারকে সহায়তা করা তা না করে দুর্ঘটনা যখন ঘটছে যখন সরকার তার মোকাবেলা করছে তখন বিরোধীরা হাত গুটিয়ে বসে থেকে মুখ খুলে চিৎকার করছে সরকারকে গালি দিচ্ছে এটা কোন জাতীয় আগে দুর্ঘটনার সমস্ত বিষয়টাকে শেষ করা হোক তারপরে গালি দিক এটাই হচ্ছে একটা দায়িত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক দলের কর্তব্য কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি কখন পথ বসে থাকে কখন দুর্ঘটনা ঘটবে আর সেই দুর্ঘটনাকে নিয়ে রাজনীতি করা যাবে আমরা এই জাতীয় রাজনীতির তীব্র নিন্দা করছি দিক্ষার জানাচ্ছি বেশ ধন্যবাদ আপনাকে রাহুল বাবু আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে